গরিবের ঘরে এসি। মা মা জানো তো আজ না আমার বন্ধু কুমুর জন্মদিন, আর ও আমাকে ও জন্মদিনে নিমন্ত্রণ করেছে। তুমি আমাকে নিয়ে যাবে ওর বাড়িতে? কুহু তোর বন্ধু হয়েছে, আর আমি তো ওদের বাড়িতেই কাজ করি। কিন্তু মা, ওরা তো অনেক বড় লোক, ওদের বাড়িতে আমাদের মতো কাজের লোক কি করে নিমন্ত্রণ খেতে পারবে বল? মা, কুহু অনেক ভালো, আর শুনেছি তাদের পরিবারটাও নাকি অনেক ভালো। আমরা যদি কুহু জন্মদিনে যাই, তাহলে ওরা রাগের থেকে বরং আমাদের দিকে খুশিটাই বেশি হবে। তুমি আর একদম না করো না মা, আর আমাকে তো ওদের বাড়িতে নিয়েই যাওনি কোনোদিন। আচ্ছা, তুই যখন এত করে বলছিস তখন চল, তোকে নিয়ে যাচ্ছি ওদের বাড়িতে। তবে হ্যাঁ, আমি কিন্তু সব সময় তোর সাথে থাকতে পারবো না, ওখানে যে আমার অনেক কাজ পড়ে আছে রে মা। আচ্ছা ঠিক আছে মা। মা আমি বড়লোক বাড়িতে নিমন্ত্রণ খেতে বেরিয়ে পড়ি। আজ এত গরম কেন পড়েছি বলতো? মনে হচ্ছে সূর্যি মামাটা যেন একদম আমার মাথার উপর এসে পড়েছে। আজকাল বেশ গরম পড়েছে, তাই এমনটা মনে হচ্ছে। তবে কুহুদের বাড়িতে ঢুকলে নিমিষেই তোর সব গরম ঠান্ডায় পরিণত হয়ে যাবে রে মা। সত্যি বলেছিলে, এখানে আসলে নিমিষেই আমার সব গরম কমে শীতল হয়ে যাবে। কিন্তু মা, এখানে এত ঠান্ডা হওয়ার কারণ কি? এখানে যে এসি আছে মা, আর এসি যে ঘরে থাকে সে ঘর একদম শীতল থাকে। তাহলে আমাদের কেন এসি নেই? আমরা গরিব, আর গরিবের ঘরে কখনো এসি থাকতে নেই। শোন মা, ওই দিকটায় হয়তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তুই বরং ওখানে যা, আর আমি রান্নাঘরে গিয়ে আমার কাজটা সেরে নেই। টুনি রান্নাঘরে চলে যায়, আর টুকি অনুষ্ঠানে না গিয়ে সোফায় বসে অস্থির হয়ে হাওয়া খেতে থাকে। এমন সময় সেখানে কাকুলি চলে আসে। হায় হায় রে, এ কি সারি সর্বনাশ ঘটালো রে এই মেয়েটা! ছি, শরীর থেকে কি দুর্গন্ধ আসছে! তোর ওই দুর্গন্ধওয়ালা নোংরা শরীর নিয়ে আমার সোফা নষ্ট করছিস! দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। আমার ভুল হয়েছে মাসি, তুমি আমাকে মাফ করে দাও। আসলে এখানে এসি ঠান্ডা হওয়া পেয়েছিলাম তো, তাই আর কি আরাম করে একটু বসেছিলাম। গরিব ছোট লোক কোথাকার, এতই যখন এসির হাওয়া খাওয়ার ইচ্ছা, তাহলে নিজের বাড়িতে একটা এসি লাগিয়ে নে, তাহলে তো হয়ে যায়। আমাদের অভাবের সংসার, সেই সংসারে এসি কেনার টাকা কোথায় পাবো গো? শোন ছোট লোকের বাচ্চা, আমি তোর এমন ঘ্যান ঘ্যান কথা শুনতে চাই না। যা বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এমন সময় টুনি সেখানে চলে আসে, আর তারপর কাকুলি টুনিকে টুকির সোফায় বসে থাকার সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি মনে মনে ভীষণ কষ্ট পায়, আর কোনো কথা না বলে টুনি টুকিকে নিয়ে বাড়ি ফিরে আসে। রাত হয়, সবাই ঘুমিয়ে পড়ে। এরপর সকালও হয়ে যায়। টুনি যথারীতি তার কাজে চলে যায়, আর টুকি মা তো বাড়িতে নেই, তার উপর গরমটাও খুব বেশি। আমি বরং চুপি চুপি কুহুদের বাড়িতে যাই, এসি ঠান্ডা হওয়ায় বসে বসে একটু কুহুর সাথে ঝুমিয়ে খেলাটাও হয়ে যাবে। টুকি সরল মনে কুহুর কাছে যায়, আর ময়লা শরীরে কুহুর সাথে এসির নিচে বসে খেলতে থাকে। তুই আবার নোংরা শরীরে আমার বাড়িতে এসেছিস? আর কুহু, তুই তো বড় লোকের মেয়ে, তোর বন্ধুরা থাকবে তোর মতো বড় লোক, আর তা না করে তুই কিনা এই সামান্য নোংরা মেয়েটার সাথে বন্ধুত্ব করেছিস? খবরদার মাসি, তুমি আমাকে একদম নোংরা বলবে না। যত বড় মুখ নয় তত বড় কথা, দাঁড়া আজ আমি তোকে দেখাচ্ছি মজা। মা, কোথায় তুমি দেখেছো?
কেন এভাবে মারছো? দয়া করে তুমি আর মেরো না, আমার মেয়েটা যে মারা যাবে গো, ছেড়ে দাও। তোর এমন অসভ্য বেয়াদব মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজকের মতো ছেড়ে দাও কাকুলি দিদি, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমার মেয়ে আর কোনোদিনও তোমার বাড়িতে আসবে না। শুধু তোর মেয়ে নয়, আজকের পর থেকে তুইও আর কাজে আসবি না, আমি নতুন একটা কাজের মেয়ে খুঁজে নেব। বেশ, তাই হবে। ও মা, তুমি বিনা অপরাধে টুনি আন্টি আর টুকিকে কেন কষ্ট দিচ্ছ? ওদেরকে তুমি আটকাও মা। এক থাপ্পড়ে তোর গাল ফাটিয়ে দিব, যা নিজের ঘরে গিয়ে পড়তে বস। মায়ের ধমকানি খেয়ে কুহু নিজের ঘরে চলে যায়। এদিকে অসহায় টুনি তার মেয়েকে নিয়ে রাস্তায় এসে বসে পড়ে। দেখলি তোরে মা, এসবের কারণেই আমি তোকে কোনোদিন ওই বাড়িতে নিয়ে যাইনি। এখন তো আমার কাজটাও চলে গেল, তোকে আমি কি করে খাওয়াবো বলতো মা? তোর বাবাটাও আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে, কি হবে এখন? মা, আমার কোনো খাবারের প্রয়োজন নেই, তুমি আমার ঘরে এসে এনে দাও, আমিও ঠান্ডা হাওয়ায় বসে খেলা করব কুহুর মতো, দাও না মা এসে এনে। মা রে, আমি যে তোকে দুবেলা দুমুঠো খাওয়াতেই পারি না, তাহলে তোকে এসি কোথা থেকে কিনে দিব বল? না মা, আমার চাই মানে চাই, আমার এসি চাই। আর একবারও যদি এমন বায়না করেছিস তো, তাহলে আমি তোকে একা রেখে কুয়োতে ঝাঁপ দিয়ে মারা যাব, এই বলে দিলাম। টুকি অনবরত কেঁদেই চলেছে, টুকির কান্নায় প্রকৃতি মাতা যেন আর নিশ্চুপ থাকতে পারলো না। বৎস, কি হয়েছে? তোমরা এত কান্না করছো কেন? মা, আমরা অনেক গরিব, ঘরে বসে দুমুঠো ভাত খাওয়ার মতো জো আমাদের নেই, সেখানে আমার মেয়েটা এসির জন্য খুব জেদ করছে। আমরা গরিব, আমার মেয়ে ধুলাবালি দিয়ে খেলা করে বিধায় আমার মালকিন আমাদের মেয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে কাজ থেকেও বের করে দিয়েছে। এখন আমি কি করব? মেয়েটাকে কি খাওয়াবো কিছুই বুঝতে পারছি না। কান্না থামাও তোমরা, আর তোমরা তো গরিব, তাই গরিবের ঘরে একদম এসি থাকতে নেই। তোমরা দুজন এখন বাড়ি ফিরে যাও, আর বাড়ি গিয়ে তোমরা তোমাদের ঘরে একটা এসি দেখতে পারবে। সেই এসি কোনো সাধারণ এসি নয়, ওটা হলো গরিবের ঘরে জাদু এসি। এই এসির ঠান্ডা হওয়ার মধ্য দিয়ে টাকা পয়সা সোনা দানা সবই বের হবে, আর সেগুলো দিয়ে তোমরা তোমাদের সব অভাব দূর করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ প্রকৃতি মাতা, আপনি অনেক বড় উপকার করলেন। মা মা, আর কেঁদো না, চলো তো আমরা বাড়ি ফিরে যাই। এরপর দুই মা মেয়ে মিলে বাড়ি ফিরে আসে, আর গরিবের ঘরে জাদু এসে দেখে তারা খুব খুশি হয়। এরপর মাটিতে পড়ে থাকা সোনা গয়নাগুলো বিক্রি করে দুই মামি অনেক ধনী হয়ে যায়, আর অনেক সুখে দিন কাটাতে থাকে। এখন তাদের কোনো কিছুতেই আর অভাব নেই। জঙ্গলের সবাই গরিবের ঘরে এসে দেখে অবাক হতে থাকে, আর টুনি এসির দেওয়া সোনা গয়না গরিবদের দান করে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।